থেকে যথারীতি মাসি এসে গেছে রান্না করতে। মাসি বলে গেছিল শুক্রবার থেকে আসবে, আজকে থেকে এসে গেছে। মাসি রান্না করে চলে গেছে অনেকক্ষণ। এখানে দেখো আমার দীপের জন্য টিফিন গোছানো হয়ে গেছে, এটা আমি বেঁধে দিই। তার কারণ হচ্ছে বাইকে যায় এই লকটা না খুলে যায়, বাইকের জার্কিংয়ে রাস্তা খুব একটা ভালো নয়, ওই জন্য এইখান থেকে এই জায়গাটাকে এরমভাবে বেঁধে দেওয়া থাকে যাতে না কোনোরকমভাবে খুলে যায়। আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি। এখানে আজকে ব্রেকফাস্ট হয়েছে কুমড়ো আলুর তরকারি, এই যে একদম সিম্পল করে, আর হচ্ছে রুটি। যথারীতি মাসি এসে গেছে, রুটি তো হবেই। আর লাঞ্চে হয়েছে দেখো মূলোর শাক ভাজা, দ্য মোস্ট ফেভারিট। আর হয়েছে ডিমের ডালনা, আজকে একবেলা রান্না হয়েছে। আর এখানে আছে ভাত। আর এখানে আমার সব বাসন, ওই চা খাওয়ার বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমার নেক্সট চা হচ্ছে, চা ফুটতে দিয়ে দিয়েছি আর সব কাজ ছেড়ে নিয়েছি। আজকে তোর যে পরীক্ষা দিচ্ছিল, মাসি এসছে রান্না করতে, সেই জন্য আমি অনেকটা ফ্রি ছিলাম, ওই জন্য কী করেছি সব কাজ ছাড়া হয়ে গেছে। ঘরটা সব ঝাড় মোছা সব কমপ্লিট হয়ে গেছে, একদম চকচক চকাচক। তাহলে চলো সবাইকে টিফিনটা দিয়ে দিই, নিজেও ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। খাওয়া হয়ে গেছে, দীপ অফিস বেরোবে বলে রেডি হচ্ছে। বাইরে ভালো রোদ্দুর বলেছে, আবার আজকে থেকে এ হবে কী বলে বৃষ্টি হবে। আমিও একটু রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো একটা দরকারে। দেখতেই পেলে কি কিনতে গেছিলাম, বুঝতেই পেরেছ এটা বিয়েবাড়ির জন্য আর কি কিনতে গেছিলাম। তবে যেটা কিনে নিয়ে এসেছি এক্ষুনি তোমাদের দেখাতে পারবো না, কারণ এখন তো বিয়েবাড়ির একটু দেরি আছে, সবাই তো ভিডিও দেখবে। সুতরাং কিছুদিন পরে বিয়েবাড়ির ঠিক আগে আগে তোমাদের নিশ্চয় দেখাবো যে কিনে আনলাম, কী কিনে আনলাম। আর হয়তো একটু সবজি কিনলাম আর একটু পেয়ারা কিনলাম। তাহলে চলো এবারে স্নান সারবো, সেরে ভিডিও এডিটিং করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে চলো, আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, খুব গরম হচ্ছে। আমরা এখন একটা জায়গায় বেরোচ্ছি, দীপ আর তোজো নিচে চলে এসছে, আমি বেরোলাম, আমি লাস্ট। দাঁড়াও দেখি আমাদের রথ আসার কথা। রথ মানে কি বলো তো, কিরে রথ এসছে? রথ হচ্ছে উবের টোটো। এখান থেকে বেশ সুবিধা, এখন যাবো হচ্ছে আমরা বিগ বাজার, মানে মেট্রোপলিস মল আর কি। উবের টোটো বুক করে নিই আমরা, সুবিধা হয় বেশ, মানে টোটো করে যেতেও ভালো লাগে মনে হচ্ছে। এটা না, এটা তো রিক্সা, এটা টোটো নয়। কোথায় পা দিলাম রে? তাহলে চলো দেখি আমাদের উবের রথ আসছে কি না, দেখা যাচ্ছে কোন দিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে। ঠিক আছে আগে রথে উঠি, তারপর কথা বলবো।
মোমো খেলাম, ভালো লাগে। এখানে মোমোটা খুব সুন্দর করে, এক প্লেট নিয়েছি, তিনজনে খেয়েছি। রাত্রিবেলা যাওয়ার সময় ইচ্ছা আছে একটু বিরিয়ানি কিনে নিয়ে যাবো, হাওয়ায় চুলগুলো কি হয়েছে না, একটু বিরিয়ানি কিনে নিয়ে যাবো। ওই জন্যে সন্ধ্যাবেলা খাবারটা একটু অল্প করেছিলাম, বুঝতে পারছো তো, পেটে জায়গা রাখতে হবে, রাত্রে বিরিয়ানি খেতে হবে। এখন খাচ্ছি চা, এই যে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, তাহলে চাটা খাই, ঠিক আছে। কালিম্পং থেকে এনেছিলাম, খুব সুন্দর না, দুদিকে করা যায়, একদিকে এইভাবে ব্ল্যাক আর একদিকে ভালো লাগে। কেনাকাটা কমপ্লিট, বেরিয়ে এসেছি, রোডও ক্রস করে নিয়েছি। এবারে ওই যে বললাম রাত্রের জন্য একটু বিরিয়ানি কিনবো, আমাদের এখানে নীলস কিচেন থেকে বিরিয়ানি কিনবো। চলো দেখি এবারে কি পাই। বাস পেলে, ও বাবা খুব আওয়াজ, বাস পেলে বাসে যাবো, উবের টোটো পেলে তাতে যাবো, কিছু না পেলে রিক্সায় যাবো। চলো দেখি কি পাওয়া যায়। খাবার আনা হয়ে গেছে, এখানে আছে আমাদের বিরিয়ানি তিনজনের, আর এখানে আছে মা আর বাবার জন্য এগ মোগলাই। তাহলে চলো, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ গেছিলাম, বেশ পাটাগুলো কনকন করছে, আর ভিডিওটাকে বাড়াবো না। এবার একটুখানি শশা বাসা কাটবো, স্যালাড তো দিয়ে দেয়, পেঁয়াজ দিয়ে দেয়, বিরিয়ানির সঙ্গে একটু শশা হলে ভালো। আর ইয়ে নিয়ে এসেছি থামস আপ নর্মাল আর কি, আপনাদের ঠান্ডা খাওয়া যাবে না, নর্মাল থামস আপ এনেছি। শশা টশাগুলো কাটি, কেটে জমিয়ে একটু
খেতে হবে, খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরো বাইরে রয়েছে তো, আর মাস্ক পরলে দেখো কিরকম হয়ে যায় মুখটা। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম স্মাইল উইথ মিতা।